ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ ভিডিও স্টার্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ বৃহস্পতিবার আর তোমরা তো কালকের ভিডিওতে বলে দিয়েছি আমার কোমরে খুব ব্যথা তাই মানে স্পিডে কাজ করতে পারছি না তো ধীরে ধীরে কাজ করছি তো ভিডিওটি স্টার্ট করিনি সকালবেলা ভাবছিলাম আগে কাজ করে নিই মানে ঠাকুর উপর দিয়ে নিই দিয়ে দিই তারপরে তোমাদের সাথে মানে দেখা করব তো দেখো এদিকে আমার ঠাকুর পূজা হয়ে গেছে দেখো এখনো বাতি জ্বলছে আর সকালবেলা আমি কিছু খাইনি মতলব চা খেয়েছি তো এখন বসে বসে আমি তার মুচ খাবো মানে পেটে অনেক খিদা লেগে গেছে এখনো রান্না বাকি আছে তো এই তরমুজটা খেয়ে নিই তারপরে রান্না করব আর রান্না কি করছি তোমাদের শেয়ার করব তো তোমরা আমার সঙ্গে থাকো মামনি নিয়ে না আর কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অনেক ঠান্ডা হয়ে গেছে মানে খেতে মজাই লাগছে ওটা খেয়ে তারপরে রান্না করো আজ স্কুলে বাচ্চারা কে আনতে যাবে আমার বড় মেয়ে বাড়ি নিয়ে যাবে আর আমাদের কানে অনেকটাই গরম পড়েছে আর খেতে পারছি না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এগুলো রয়েছে মেরার জন্য কেটেও রাখবো ওরা স্কুল থেকে আসার পরে তরমুজ খাবে তারপরে গা ধুয়ে ভাত খাবে তো তোমরা আমার সঙ্গে থাকো রান্নাটা করে নি তো বন্ধুরা আজকে আমি রান্না করছি চিকেন আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেজপাতা আলু আর টমেটো আর মরিচ আছে এগুলো দেবে আগুনটা কম করে দিয়েছি হতেটা এদিকে আমি মশলা বাটবো দেখো আজ রসুন আদা আদা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব এখন দিয়ে দিয়েছি হলদি আর লবণ হলদি আর লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ডেকে রাখবো তারপরে যখন মাংসটা একটু মজে যাবে তারপরে পুরাপুরি মশলা দেবো দিয়ে দিয়েছি আগুন কমে দিয়েছি চিকেনে অনেকটাই জল বেরিয়েছে তো দেখো এখন প্রায় শুকিয়ে গেছে তো এখন আমি মশলাপাতি দিয়ে দেবো আর এখানে সমস্ত মশলাপাতি আছে দেখো জিরা মরিচ
পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু এখানে আছে, তো আমি দিয়ে দেব। দেখো আমার মাংস কষা হয়ে গেছে, আর জল দিয়ে দেবো। আর মাংসটা একসাথে সিদ্ধ হয়ে গেছে, তো অল্প জল দিলেই হবে। বন্ধুরা, তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে আমি গাটাও ধুয়ে নিয়েছি। আর আমাদের ওখানে মানে গরম পড়ছে, তাই বিছনাতে শোয়ার মতন কোনো ক্ষমতা নেই, তাই নিচে বিছানা পাতিয়েছি, এখন নিচে শোব। তারপরে কিছুক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখবো, তারপরে উঠবো, সন্ধ্যাবাতি দেব। তো আজকের ভিডিওটি এখানেই রাখবো। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমার তোমাদের সাপোর্টে আমার অনেক দরকার। তো বন্ধুরা, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো আর অল টাইম স্মাইল করো।